বন্ধুরা, থাম্বনেলটা দেখে হয়তো আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন আজকে কোন ভিডিওটির উপর রিয়াকশন দিচ্ছে। আজকে বন্ধুরা, বাংলাদেশের সবচেয়ে ধনী 10 জন ব্যক্তি, অর্থাৎ এই বছরের এ পর্যন্ত সবচেয়ে 10 জন ধনী ব্যক্তির উপরে আমরা ভিডিও দেখব, রিসার্চ করব আসলে কারা কারা এই ব্যক্তি যে টপ 10-এর মধ্যে উঠে আসছেন বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে এই 2024 সালে। এই ভিডিওটির মেইন লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তিকে আমরা অনেকেই জানি না। বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তি কারা? বাংলাদেশে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা ঠিকমতো খেতে পায় না, এবং অন্য এক শ্রেণীর মানুষ রয়েছে যারা রাস্তায় বের হলে এবং ল্যাম্বরগিনি ছাড়া চলে না। আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, বাংলাদেশে এমন কিছু ধনী ব্যক্তি রয়েছে যাদের টাকা দিয়ে ছোটখাটো একটি দেশকে কিনা যাবে। আজকের ভিডিওতে আমরা জানবো নতুন জরিপে বাংলাদেশের সব থেকে ধনী 10 জন ব্যক্তি সম্পর্কে। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করে যাবেন। টাকাগুলো আয় করেন না। সাকিবের অনেক ধরনের বিজনেস এবং ইনভেস্টমেন্ট রয়েছে। পৃথিবীর সব থেকে সেরা ক্রিকেট অলরাউন্ডার হচ্ছে সাকিব। সাকিব জন্মগ্রহণ করেছিলেন 1987 সালে, তো সেই হিসেবে তার বর্তমান বয়স 35 বছর। বর্তমানে সাকিবুল হাসান মিরপুরের এই বাড়িটিতে বসবাস করছেন। তো যাই হোক, বর্তমান সময়ে সাকিবুল হাসানের মোট সম্পত্তির পরিমাণ $75 মিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 800 কোটি টাকা। সাকিবুল হাসান ক্রিকেটার হওয়ার পাশাপাশি একজন সফল ব্যবসায়ী। তার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যেমন তার চিংড়ি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং রয়েছে বড় বড় গরুর খামার। দেশে এবং বিদেশে মিলে সাকিবের মোট 75টি রেস্টুরেন্ট রয়েছে। এছাড়া অন্যের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করে থাকে। করার জন্য তিনি লক্ষ লক্ষ টাকা চার্জ করে থাকেন। তো এক নজরে দেখে আসে সাকিব কি কি গাড়ি ব্যবহার করে। তার প্রথম গাড়িটি হচ্ছে নিশান ব্লুবার্ড, যার মূল্য প্রায় 35 লক্ষ টাকা। সাকিবের দ্বিতীয় গাড়িটি হচ্ছে ফোর্ড কোম্পানির গাড়ি এবং 3 নম্বর গাড়িটি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ 350। এই গাড়িটি সাকিবুল হাসান তার ওয়াইফকে গিফট করেছিলেন। সাকিবের 4 নম্বর গাড়িটি হচ্ছে বিএমডব্লিউ 7 সিরিজ, যার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় 2 কোটি টাকা। এরপর 9 নম্বর, বাংলাদেশের সব থেকে ধনী 10 জন ব্যক্তির মধ্যে 9 নম্বরে রয়েছে রাগিব আলী। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1938 সালে বাংলাদেশের সিলেটে, তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 86 বছর। রাগিব আলী পড়াশোনা শেষ করেছেন ইংল্যান্ড থেকে। তার পিতা ছিলেন একজন সামান্য কাঠুরিয়া। রাগিব আলী আজকে যে পজিশনে এসেছে তা তিনি অর্জন করেছেন কঠোর পরিশ্রমের মাধ্যমে। বাংলাদেশের চায়ের বেশিরভাগ চাহিদা মিটিয়ে থাকে রাগিব আলীর কোম্পানি এবং বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ $310 মিলিয়ন, বাংলাদেশে প্রায় 3,100 কোটি টাকা। রাগিব আলী শুধুমাত্র সাকিবুল হাসান থেকে অনেক দূরে গিয়ে তিনি অনেক ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করেছেন। বর্তমানে বিশাল বিশাল 4টি চায়ের বাগান রয়েছে। তার এক একটি চায়ের বাগানের মূল্য প্রায় 300 কোটি টাকা। তবে রাগিব আলীর নামে বিভিন্ন অভিযোগ রয়েছে, তার নামে বিভিন্ন দুর্নীতির মামলা রয়েছে। লোকমুখে এমনটা শোনা যায় তিনি নাকি তার সকল সম্পত্তি জালিয়াতির মাধ্যমে অর্জন করেছেন। তো যাই হোক, 8 নম্বর অবস্থানে রয়েছে ইকবাল আহমেদ, বাংলাদেশের সব থেকে ধনী। অষ্টম অবস্থানে রয়েছে ইকবাল আহমেদ, তিনি হচ্ছেন একজন ব্রিটিশ বাংলাদেশী ব্যবসায়ী। 1956 সালে তিনি বাংলাদেশের সিলেটে জন্মগ্রহণ করেন, তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 67 বছর। মিডিয়া রিপোর্ট অনুযায়ী বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ $350 মিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 3,500 কোটি টাকা। তবে বাংলাদেশ সহ পৃথিবীর ধনী ব্যক্তিরা তাদের অ্যাকচুয়াল সম্পত্তি কখনোই প্রকাশ করে না, কারণ তাদের সম্পদের ওপরে সরকারকে ট্যাক্স দিতে হয়। ইকবাল আহমেদ শুধুমাত্র চিংড়ি ব্যবসা করে এত সফলতা পেয়েছেন। তিনি এত বড় ব্যবসায়ী হওয়ার পরেও তার নামে কোনো দুর্নীতির অভিযোগ নেই। বলা হয়ে থাকে তিনি সঠিক পথে এত কোটি টাকা আয় করেছেন। বর্তমানে ইকবাল আহমেদ লন্ডনে বসবাস করছেন। তার কোম্পানির নাম হচ্ছে সি মার্ক। এছাড়া তার আরো একটি কোম্পানির নাম হচ্ছে ইকো ব্র্যান্ড। ইকবাল আহমেদ ব্রিটিশ বাংলাদেশী ব্যবসায়ীদের মধ্যে সবার উপরে রয়েছেন। তার ব্যবহৃত প্রথম গাড়িটি হচ্ছে বিএমডব্লিউ 7 সিরিজ এবং তিনি ব্যবহার করে থাকেন ব্রিটিশ বিখ্যাত রোলস রয়েলস ঘোস্ট। পৃথিবীর বড় বড় সেলিব্রিটিরা রোলস রয়েলস এর এই গাড়িটি ব্যবহার করে থাকে। এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে মহিউদ্দিন খান আলমগীর, বাংলাদেশের সব থেকে ধনী 10 জন ব্যক্তির মধ্যে 7 নম্বর অবস্থানে রয়েছে মহিউদ্দিন খান আলমগীর। তিনি একজন সাবেক সরকারি কর্মকর্তা। এছাড়া তিনি একজন মাননীয় সংসদ সদস্য এবং লেখক। 2012 সাল পর্যন্ত তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি জন্মগ্রহণ করেছেন 1942 সালে। তাকে বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়াতে দেখা যায় কোনো ইস্যু নিয়ে কথা বলতে। বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ $410 মিলিয়ন, 4,100 কোটি টাকা। সম্পদের দিক থেকে তিনি পৃথিবীর বড় বড় ফুটবলারদেরকেও টক্কর দিবেন। তবে তার বিরুদ্ধে বিভিন্ন অবৈধ অভিযোগ রয়েছে। এরপর
ছয় নম্বর অবস্থানে রয়েছে গিয়াসউদ্দিন আল মামুন। বাংলাদেশের শীর্ষ দশ ধনী ব্যক্তিদের লিস্টে ছয় নম্বরে রয়েছে। ওনাদেরকে তো আমরা চিনি না, বেশিরভাগ সময় ওনারা কিন্তু মিডিয়ার আড়ালে থাকেন। এছাড়া তিনি তারেক জিয়ার ব্যবসার পার্টনার ছিলেন। বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ $460 মিলিয়ন বা $4,700 কোটি। তবে তার বিরুদ্ধেও বিভিন্ন মামলা রয়েছে। তাছাড়া শেয়ার বাজার লুটপাট এবং অর্থ জালিয়াতি ইত্যাদি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অবস্থানে রয়েছে সাইদ আব্দুল হোসেন। বাংলাদেশের সব থেকে ধনী দশ জন ব্যক্তিদের লিস্টে পঞ্চম অবস্থানে রয়েছে তিনি হচ্ছেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ, এর পাশাপাশি বিশিষ্ট ব্যবসায়ী। তিনি পরপর চারবার নির্বাচিত সংসদ সদস্য। 2009 সালে তিনি যোগাযোগ মন্ত্রী ছিলেন। তিনি জন্মগ্রহণ করেছেন 1971 সালে বাংলাদেশের মাদারীপুর জেলায়। মজার ব্যাপারটি হচ্ছে তিনি প্রথমে চাকরিজীবী ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি একজন ব্যবসায়ী হয়ে যান। তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাসকো গ্রুপ। 2012 সালে পদ্মা সেতুর দুর্নীতিতে বিশ্ব ব্যাংক তাকে অভিযুক্ত করেছিল। এছাড়া বিভিন্ন খবরে বলা হয়েছে তিনি বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত আছেন। তো সেটা যাই হোক, বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ $1 বিলিয়ন বা $11,000 কোটি। এরপর চার নম্বর অবস্থানে রয়েছে জয়। বাংলাদেশের চতুর্থ অবস্থানে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সুজিব ওয়াজেদ জয়। বলা হয়ে থাকে তিনি কোনো আবিষ্কার ছাড়াই একজন বিজ্ঞানী। তো যাই হোক, বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ $1.5 বিলিয়ন $16,000 কোটি। তবে সুজিব ওয়াজেদ জয় এত কোটি টাকার মালিক কিভাবে হলেন তার রহস্য এখনো সমাধান হয়নি। তিনি বিভিন্ন লাক্সারিয়াস গাড়ি ব্যবহার করে থাকেন। তার কালেকশনের অন্যতম সেরা একটি গাড়ি হচ্ছে BMW 7 Series। তিন নম্বরে সব থেকে ধনী দশ জন ব্যক্তিদের লিস্টে তৃতীয় অবস্থানে রয়েছে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। বর্তমানে তিনি হচ্ছেন BNP-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মিডিয়া রিপোর্টে বলা হয়েছে বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ $1.7 বিলিয়ন বাংলা টাকা $18,000 কোটি। তারেক রহমান এত বিপুল সম্পদের মালিক কিভাবে হলে তার উত্তর এখনো খুঁজে পাওয়া যায়নি। পৃথিবীর সব থেকে বিলাসবহুল গাড়িগুলো ব্যবহার করে থাকে তারেক রহমান। তার বেশিরভাগ গাড়িগুলো বুলেট প্রুফ হয়ে থাকে, যেই গাড়িগুলোতে বুলেটের কোনো প্রভাব পড়ে না। এরপর দুই নম্বর অবস্থানে রয়েছে সায়েম সোভান আনভীর। বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তিদের মধ্যে দুই নম্বরে থাকবে সায়েম সোভান আনভীর। তিনি বাংলাদেশের সব থেকে বড় ব্যবসা প্রতিষ্ঠান গ্রুপের মালিক। আনভীরের বাবা আহমেদ আকবর সোভান এই বসুন্ধরা কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। তার বাবার তিনি এতগুলো তথ্য অনুযায়ী বর্তমান সময়ে পরিমাণ প্রায় $5 বিলিয়ন বাংলাদেশি টাকায় প্রায় $55,000 কোটি। বসুন্ধরা গ্রুপের বিভিন্ন শাখা রয়েছে। বাংলাদেশের প্রায় সব ধরনের পণ্য বসুন্ধরা গ্রুপ তৈরি করে থাকে। এছাড়া আনভীর যে বাড়িতে বসবাস করে সেটি বাংলাদেশের সব থেকে দামি বাড়ির মধ্যে একটি। তার এই বিলাসবহুল বাড়িটি তৈরি করতে খরচ করা হয়েছে $1,000 কোটি। মজার ব্যাপারটি হচ্ছে তার একটি ব্যক্তি রয়েছে। বাংলাদেশে হাতে গোনা কয়েকজন ব্যক্তি রয়েছে যারা ব্যক্তিগত সম্পত্তি আসলে এই ব্যক্তিগুলো সম্পর্কে জানাই হয় না। যেহেতু তিনি বাংলাদেশের সব থেকে ধনী ব্যবসায়ীদের মধ্যে একজন, তাই তাকে কঠোর সুরক্ষা ব্যবস্থা দেওয়া হয়ে থাকে। তার কালেকশনে এমন সব গাড়ি রয়েছে যেগুলো দেখার পর আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। তার কালেকশনে প্রথম গাড়িটি হচ্ছে নিশান GTR। এটি বাংলাদেশের রাস্তায় চলা একটি সুপার কার। এটিকে পৃথিবীর সব থেকে দ্রুততম গাড়ি বলা হয়। পৃথিবীর সব থেকে দ্রুততম বাইক কাওয়াসাকি নিনজা H2R কে নিশান GTR ড্রাগ রোডে হারিয়েছে। এছাড়া তিনি ব্যবহার করে থাকেন মার্সিডিজ বেঞ্জ S-ক্লাস। তার ব্যবহৃত তৃতীয় গাড়িটি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ ভ্যাট সহ বাংলাদেশে এই গাড়িটির মূল্য $10-12 কোটি। এইরকম চারটি গাড়ি রয়েছে আনভীরের কাছে। আনভীরের কাছে হচ্ছে রোলস রয়েস ঘোস্ট, যার বেস প্রাইস হচ্ছে ভারতে $8 কোটি। বাংলাদেশে আনতে গেলে $50 কোটি খরচ করতে হবে। বলা হয়ে থাকে আনভীরের কাছে তিনটি রোলস রয়েস রয়েছে। এছাড়া আনভীর এতগুলো গাড়ি ব্যবহার করে থাকে যেগুলো এক ভিডিওতে বলে শেষ করা যাবে না। আনভীর এমন একজন পার্সন যার একটি গাড়ি এবং একটি নারীতে হয় না। এরপর এক নম্বর অবস্থানে রয়েছে সালমান এফ রহমান। বর্তমানে বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তি বলা হয় সালমান এফ রহমানকে। তবে এর আগে বাংলাদেশের ধনী ব্যক্তি ছিল প্রিন্স মুসা। তবে সময় টিভির একটি প্রতিবেদনে দেখানো হয়েছে যে প্রিন্স মুসা বর্তমানে দেউলিয়া, তার কোনো সম্পত্তি নেই। এর আগে যে সম্পদ দেখানো হয়েছিল সেগুলো ভুয়া সম্পত্তি ছিল। তো যাই হোক, সালমান এফ রহমান হচ্ছেন একজন বিশিষ্ট শিল্পপতি এবং বাংলাদেশের সংসদ সদস্য। এছাড়া তিনি বাংলাদেশ সরকারের ব্যবসা বিষয়ক পরামর্শদাতা। সালমান এফ রহমান হচ্ছে বেক্সিমকো গ্রুপের মালিক এবং IFIC ব্যাংকের মালিক। তা জানেন বেক্সিমকো ফার্মা বিভিন্ন ওষুধ প্রস্তুত করে থাকে। সালমান এফ রহমান অনেক বিলাসবহুল জীবনযাপন করে থাকে। তার ব্যক্তিগত হেলিকপ্টার রয়েছে। তার হেলিকপ্টারের নাম হচ্ছে রবিনসন। এই হেলিকপ্টারের মূল্য প্রায় $30 কোটি। তাছাড়া সালমান এফ রহমান বিভিন্ন লাক্সারিয়াস গাড়ি ব্যবহার করে থাকেন। তার কাছে রয়েছে মার্সিডিজ বেঞ্জ থেকে শুরু করে রোলস রয়েস ঘোস্ট পর্যন্ত। সালমান এফ রহমানের মোট সম্পত্তির পরিমাণ কোনো জায়গায় স্পষ্টভাবে
ভাবে দেওয়া হয়নি। তবে বিভিন্ন ওয়েবসাইট বলছে সালমান এফ রহমানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 70,000 কোটি টাকা। আসলে তিনি যদি অ্যাকচুয়াল সম্পদের পরিমাণ প্রকাশ করেন তাহলে সরকার তার কাছ থেকে ভ্যাট নিয়ে বড়লোক হয়ে যাবে। তো যাই হোক, বাংলাদেশের ধনী 70,000 কোটি টাকার মালিক। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে জানাবেন। আনকমন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে ঝটপট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এবং আমার উপদেশ থাকবে, সব সময় হালাল পথে সম্পদ অর্জন করবেন এবং বেশি সম্পদ হলে সম্পদ দান করে দিবেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আমার মতে এখানে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার যে সম্পত্তি, উনিও কিন্তু এই লিস্টে থাকতেন যদি একটু খোঁজ খবর নিতেন। তো যাই হোক বন্ধুরা, এখানে যে 10 জন ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে, আসলে এগুলো তো ওনাদের জ্ঞাত আয় হিসেবে চিহ্নিত সম্পত্তির পরিমাণ হিসাব করে এগুলো বাইর করা হয়েছে। তবে এমনও অনেক হাইড করা পার্সন আছেন যারা আসলে এর চাইতে বেশি সম্পত্তির মালিক কিন্তু প্রকাশ্যে আসেন না। হয়তো বা এই ধরনের লোক বাংলাদেশে অবশ্যই থাকবে। এখানে আমি একটা বিষয় অবাক হয়েছি, সেটা হচ্ছে সাকিব আল হাসান, উনি এই লিস্টে কিভাবে আসলেন? ঠিক আছে, উনি প্লেয়ার্স, উনি বিভিন্ন সোর্সের মাধ্যমে আর্নিং করেন, অনেক টাকা আর্নিং করেন। এরপরে উনি যতদিন না ব্যবসায় তার চাইতে বেশি খেলোয়াড়, তো খেলোয়াড় হিসেবে উনার এত টাকার মালিক হওয়া কখনোই সম্ভব নয়। একমাত্র সাকিব আল হাসান, তারেক রহমান এবং জয়, এই 3 জনকে বাদে বাকিরা কিন্তু আমার কাছে একদম অচেনা। ওনাদেরকে আমি কোনো সময় হয়তো দেখেছি, বাট ওনাদের সম্পত্তির পরিমাণ কিংবা ওনারাই বাংলাদেশের টপ 10 রিচ পার্সন এই বিষয়টা আমার জানা ছিল না। প্রথমে স্থানে যিনি আছেন উনি তো আসলে বিশ্বের অবশ্যই 100 নম্বরের মধ্যে থাকবেন আমি মনে করি আর কি, কারণ এত পরিমাণ সম্পত্তির মালিক হয়তো অন্যান্য কান্ট্রিতে খুঁজে পাওয়া যাবে না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কিছু তথ্য আমরা পেলাম এই ভিডিও থেকে, খুব ভালো লাগলো, এটা হচ্ছে মেন কথা। আজকে পর্যন্ত, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেইও।